হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি রাঙ্গামাটি। দেখুন রাঙ্গামাটির কি সুন্দর, সত্যি অসাধারণ নান্দনিক লেক আর নান্দনিক সব বাহারি নৌকা, সত্যি অসাধারণ। অনেক পর্যটক বেড়াতে আসছে। আর এটা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজে পাটাতল কিন্তু হচ্ছে কাঠ দিয়ে তৈরি। দেখুন সবাই কাঠের মধ্যে দিয়ে হাঁটছে, কিন্তু ব্রিজটা খুবই একটা বিখ্যাত ব্রিজ, যেটা বাংলাদেশে আমার মনে হয় না যে কেউ নাম শোনেনি। খুব কম মানুষই আছে যে এই ব্রিজটার নাম শোনেনি। আর ব্রিজটা ছোট্ট হলেও এর নামের কিন্তু বিশালতা অনেক বড়, এটা আপনারা সবাই জানেন। তো থাক, আর এ বিষয়ে কিছু বলবো না। এখন আমরা ব্রিজটা একটু দেখি দূর থেকে, যেটা দেখা যাচ্ছে এই হচ্ছে ভিউ দূর থেকে। ছোট্ট ব্রিজ, অনেক ছোট্ট একটা ব্রিজ, কিন্তু এর উপর যে পরিমাণে পর্যটকের চাপ আসে এটা বলে বোঝানো সম্ভব না। 600 লেকের পানি, কাপ্তাই লেক, এটি হচ্ছে কাপ্তাই লেক। কাপ্তাই লেক কিন্তু বিশাল এরিয়া, বিশাল এরিয়া জুড়ে কাপ্তাই লেক। আর এই কাপ্তাই লেকের মধ্যেই কিন্তু দুটি দ্বীপের, আমি যদি বলি, দুটি পাহাড়কে সংযুক্ত করা হয়েছে এই ঝুলন্ত ব্রিজ দিয়ে। আর পর্যটকদের এখানে আসার একমাত্র বাহন হচ্ছে নৌকা। তো এই নৌকা নিয়েই সবাই এখানে আসে, ছুটে চলে আসে নতুন কিছু জানার উদ্দেশ্যে। আর এখানে আসলে আপনার যেটা সবচেয়ে বেশি চোখে পড়বে সেটা হচ্ছে যে আনারস। যে পরিমাণে আনারস রে ভাই, আনারস খাইতে খাইতে আমার অবস্থা খারাপ, প্রচুর পরিমাণে আনারস খেয়েছি। আর এই নান্দনিক দৃশ্যে তো সত্যি আমার হেব্বি লেগেছে, কি বলবো ভাই। 335 ফুটের লম্বা এই ব্রিজটি দুটির পাহাড়কে একত্রিত করেছে। যে পাহাড়ের মধ্যে রয়েছে ছোট ছোট দুটি বাজার, দুই পাহাড়ের দুই বাজারে সবচেয়ে যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আনারস। তো দেখতেই পাচ্ছেন আনারস, শুধু আনারস আর আনারস। তো আমিও এবার একটু আনারস খেয়ে জিরিয়ে নেব। তো আনারস 20 টাকা করে প্রতি পিস আমি এই চাষিদের দিয়েছি আনারস কাটতে। তারা আনারস কাটতেছে, তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করতেছি। এখানে এই সবাই এসে সবাই শুধু ভিডিওই করে, আশেপাশে যাদেরকে দেখি তারাই শুধু ভিডিও করতেছে, ছবি তুলতেছে। দেখুন পাহাড়টা কত উঁচু, বাজারটা থেকে বুঝলে বোঝা যায় সত্যি অনেক উঁচুতে আমরা এখন আছি। আসলে আমি প্রথম পাহাড় দেখা মানুষ, তো তাই আমার কাছে ছোট পাহাড় অনেক বড় মনে হয়। আপনারা হয়তো এজন্য বলতে পারেন যে এতটুকু পাহাড় দেখেই সে বলতেছে অনেক উঁচু, আসলে এমনটা না, আসলে প্রথম পাহাড় দেখতেছি। তো আর হচ্ছে আনারসের পাশাপাশি আপনি এখানে বড়াই পাবেন। আর এনে মূলত আনারসগুলো আসে নৌকায় করে, যে নৌকায় করে এনেই কিন্তু ব্যাপারীরা এখানে আনারস বিক্রি করতেছে। আর এই আনারসগুলো কিন্তু মূলত পাহাড়েই ফলে, এই আদিবাসীরা এখানে পাহাড়েই আনারস বপন করে। আর সেই আনারসই যখন তাদের বিক্রি উপযুক্ত হয়ে যায় তখন তারা সেগুলো এরকম ছোটো ছোটো বাজারে তুলে সেগুলো বিক্রি করে দেয়। যারা রাঙ্গামাটি ঘুরতে আসেন তারা অবশ্যই আনারস খাওয়া শিখে আসবেন, তাহলে অনেক আনারস খেতে পাবেন। রাঙ্গামাটির এই কাপ্তাই লেক অনেক বিখ্যাত একটি লেক, আর এই লেকের উপরেই কিন্তু সেই ঝুলন্ত ব্রিজ। আর এই কাপ্তাই লেক বিশাল একটি লেক, যেটা বাংলাদেশের একটি ছোটো ছোটো জেলার সমান। এর আয়তন 1722 বর্গ কিলোমিটার। তো বুঝতেই পারছেন এটি কত বড় একটা লেক। তবে এই লেকের জেগে ওঠা মাটিতে যে মানুষগুলো বসবাস করে, আদিবাসীরা বসবাস করে, তাদের আয়ের প্রধান সোর্স বা উৎস হচ্ছে পর্যটক। পর্যটকরাই কিন্তু তাদের বেঁচে থাকার মূল উৎস বলে আমি মনে করি।
তো বন্ধুরা ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি, আর অবশ্যই রাঙ্গামাটি ঘুরতে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.